অস্বস্তিকর গরমের মাঝেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়াফিস। তো অস্বস্তিকর গরমের মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে হাওয়াফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 7 জুন শুক্রবার থেকে 9 জুন রবিবার পর্যন্ত ক্রমবর্ধমান তাপমাত্রা এবং চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা ক্রমশ বাড়বে, হাঁসফাঁস করবে দক্ষিণবঙ্গের মানুষ। শুক্রবার, শনিবার এবং রবিবার এই 72 ঘন্টা কোথাও 3 কোথাও 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই আশঙ্কার পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বৃষ্টি হবে, তবে সেই বৃষ্টির স্বস্তি 3 থেকে 4 ঘন্টার বেশি স্থায়ী হবে না। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঢুকতে পারে মৌসুমি বায়ু, ফলে আগামী 7 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের পথে হবে দেরি বর্ষার, আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর সম্ভাবনা কম, আগামী 13 জুনের আগে মৌসুমি বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে, গত 31 মে থেকে একই জায়গায় মৌসুমি অক্ষরেখা। এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদরাদের। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস, তাপমাত্রা বাড়তেই দক্ষিণে অস্বস্তি চরমে, পশ্চিমের জেলায় গরম ও অস্বস্তি আরও চরমে উঠবে। 2 দিনে আরও 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, সপ্তাহান্তের আগে অস্বস্তি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে গরম ও চরম অস্বস্তির আবহাওয়া, আগামী 2 দিনে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সকাল থেকে ঘামে প্যাঁচপ্যাঁচে গরম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে আজ শুক্রবার 7 জুন সন্ধ্যার দিকে। সপ্তাহ শেষে গরম আরও বাড়বে। আজ 7 জুন শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা, বজ্রপাতের আশঙ্কা রয়েছে। হট এবং হিউমিড ওয়েদার থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।